আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আমি আজকে এইচএসসির হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের ত্রিকোণমিতির 7G চ্যাপ্টারের, বিশেষ করে আমরা যে কোনো ত্রিভুজের সাইনের সূত্র ব্যবহার করে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান দিয়ে থাকি, সেই ম্যাথসমূহ আমি সলিউশন দেওয়ার জন্য মূলত তোমাদের সামনে হাজির হয়েছি। আমি যদি বলতে চাই যে একদম ছোট লেভেল থেকে যদি বলা হয় যে ত্রিভুজের যে ধারণা, এই ত্রিভুজের যে আমরা যদি বলি অংশ মোট 6টি, এই ত্রিভুজের 6টি অংশের যে 3টি কোণ এবং 3টি বাহু, এই 3টি কোণ এবং 3টি বাহুর ভিতরে যে একটি সম্পর্ক থাকে, যেটা সদৃশ কোণী ত্রিভুজেও তোমরা পেয়েছো, যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে আমরা সমানুপাতিক ধরে কিন্তু অনুপাত হিসেবে কিন্তু আমরা কোণের সাহায্যে আমরা বাহুগুলো সমানুপাতিক তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই 7G চ্যাপ্টারের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোনো ত্রিকোণমিতির যে অনুপাত সমূহ আছে, যে রিলেশনগুলো আছে, রিলেশনের মাধ্যমে কিভাবে আমরা এই প্রমাণগুলো করব। তবে এই ম্যাথটি জানতে হলে আমাদের যে কোনো ত্রিভুজের সাইনের সূত্র বা কোনো ত্রিভুজ, সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, সেটা স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, সেটা সমকোণী ত্রিভুজ হতে পারে, এই কোণ ভেদে যে ত্রিভুজ 3 প্রকার আছে, এই 3 প্রকারের যে আমরা ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো, সেই ক্ষেত্রে যে সাইনের সূত্র ত্রিকোণমিতির ত্রিভুজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের যে একটি সম্পর্ক আসবে যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকোয়ালস টু 2R, যেখানে আর সমান এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। যেটি আমি তোমাদের সামনে একটু যদি তুলে ধরতে চাই যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2R, অর্থাৎ ইন্টারের যে সেকেন্ড পেপারে ত্রিকোণমিতির ম্যাথগুলো জানতে হলে আমাদের এত পরিমাণ সূত্রগুলো প্র্যাকটিসে থাকতে হয় বা বারবার প্র্যাকটিস করতে হয়, কারণ ত্রিকোণমিতির সূত্রগুলো একটি ম্যাথ করতে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদের পড়তে হয়, সেক্ষেত্রে আমাদের এটি একটি সাইনের ত্রিকোণমিতি, যদি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলি সাইনের সূত্র, যেখানে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে যে এ কোণের অর্থাৎ ছোট হাতের এ হচ্ছে বিসি একটি বাহু, এই বিসি বাহুকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ বাহুগুলো দৈর্ঘ্য তার বিপরীত কোণে সাইনের অনুপাত আকারে থাকবে, অর্থাৎ আমাদের এই সূত্রটা সাইনের সূত্র আমাদের এই ম্যাথটির সলিউশন দেওয়ার জন্য অবশ্যই লাগবে, কারণ আমরা এখান থেকে এ সমান আমরা লিখতে পারবো, এটি যদি আমরা এবার দেখাতে চাই এ বাই 3, যেহেতু 4টি অনুপাত পরস্পর সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ বাই সাইন এ সমান 2R, সেখান থেকে আমরা লিখতে পারবো যে এ সমান 2R ইন্টু সাইন এ, অনুরূপভাবে আমরা যদি বলি বি সমান লিখতে পারবো 2R ইন্টু সাইন বি, সি সমান আমরা লিখতে পারবো 2R ইন্টু সাইন সি। ওকে, আমাদের এই সম্পর্কটি, এই সম্পর্কগুলো বিশেষ করে আমাদের খুবই ভালো করে জানতে হবে, কারণ এই ম্যাথটি সলিউশন দেওয়ার জন্য আমাদের কিন্তু সম্পর্কটা ব্যবহার করে আমরা আবার 7C চ্যাপ্টারের যে সাইন সি মাইনাস সাইন ডির যে সূত্র আছে বা সাইন সি প্লাস সাইন ডির সূত্র আছে, এই সূত্রগুলো অটোমেটিকলি চলে আসবে। কীভাবে আসতে পারে একটু আমরা দেখে নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি যদি এই ম্যাথটি সলিউশন করতে চাই, সেক্ষেত্রে দেখো এ মাইনাস বি বাই এ প্লাস বি, অলরেডি আমরা লিখে নিয়েছি যে আমরা জানি যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2R, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম এ সমান 2R সাইন এ, বি সমান 2R সাইন বি, সি সমান 2R সাইন সি। তাহলে এখানে এ এবং বি দেওয়া আছে, তাহলে এ এবং বি যদি আমরা এখানে এর মান বসাতে চাই, তাহলে 2R সাইন এ মাইনাস 2R সাইন বি আমরা লিখব বাই 2R এ সমান আমরা সাইন এ লিখব, অর্থাৎ বাহুর যে বিপরীত সাইনের অনুপাত 2R সাইন বি। সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষ থেকে 2R কমন নিই, আমরা পেয়ে যাচ্ছি দেখো সাইন এ মাইনাস সাইন বি বাই 2R, কমন নিয়ে নিলে সাইন এ মাইনাস সাইন বি আমরা পাচ্ছি, আমরা লঘিষ্ঠ করলে আমরা দেখতে পাই যে সাইন এ মাইনাস সাইন বি ইকুয়ালস টু সাইন এ মাইনাস সাইন বি। এখন আমাদের এই ত্রিকোণমিতির প্রতিটি অধ্যায়ে সূত্রগুলো ভালো রকম আমাদের
মুখস্থ করা এবং বারবার প্র্যাকটিস করা দরকার। কারণ আমি 7G চ্যাপ্টার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, এই চ্যাপ্টারটি আমাদের জানতে হলে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলিউশন দিতে হলে সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিকোণমিতির সাইনের সূত্রগুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন হবে। এখন আমরা এখান থেকে দেখব যে এই সূত্রে যদি আনতে চাই, অর্থাৎ এই প্রমাণে যদি আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সমান টু কস সি প্লাস, অর্থাৎ এখানে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ সাইন সি সাইন ডি এর সাথে যদি কম্পেয়ার করা হয়, এখানে যদি বা এ এবং বি অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা সাইন এ মাইনাস সাইন বি সূত্র পেলাম টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। আর সাইন সি এখানে আমি হরে প্লাস হবে, প্লাস দিয়ে দিলাম কারণ এখানে টু মিসিং হয়েছিল, তাহলে টু আমরা সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে একটু যদি আমরা দেখতে চাই যে টু টু লঘিষ্ঠ করা যায়, আমরা এই সূত্রটি একটু মুছে দিই। আমরা টু টু যদি লঘিষ্ঠ করি তাহলে দেখা যাচ্ছে কস থিটা বাই সাইন থিটা সমান আমরা এখানে লিখতে পারবো কট এ প্লাস বি বাই টু, একবার লিখে দিতে পারছি, ইন্টু ট্যান এ মাইনাস বি বাই টু। অর্থাৎ টোটালটা আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা কস থিটা, অর্থাৎ এ মাইনাস বি টোটালটা আমাদের অ্যাঙ্গেল। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে একটা অংশ পেয়ে গেছি ট্যান এ মাইনাস বি বাই টু। আমরা এখন যেটা করব যে যেহেতু এ বি সি ত্রিভুজ থেকে প্রমাণ করতে বলছে, আর আমাকে বলে দিবে না যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা আমরা পাই আকারে যে প্রকাশ করি, এটি কিন্তু এখন অ্যাপ্লাই করতে হবে। কারণ এ বি সি ত্রিভুজে আমরা যদি এখন দেখাতে চাই যে কট পাই বাই টু মাইনাস সি বাই টু ইন্টু ট্যান এ মাইনাস বি বাই টু, এটি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান আমরা জানি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে শুধু এ প্লাস বি যদি রেখে দিই তাহলে আমরা পাচ্ছি পাই মাইনাস সি, আমরা এ প্লাস বি বোথ সাইডে টু দ্বারা যদি আমরা ভাগ করে পাই বাই টু সি বাই আমরা টু পেয়ে যাচ্ছি ফাইনালি। ওকে, এটি কিন্তু আমরা সাইড নোটে এখন আমরা লিখব, কারণ পাই বাই টু মাইনাস সি বাই টু পেয়েছি, কিন্তু এ প্লাস বি বাই টু সমান আমরা পেয়েছি পাই বাই টু মাইনাস সি বাই টু। তাহলে আমরা এটিকে যেহেতু বিজোড় আছে এটি সহজে আমরা লিখতে পারবো ট্যান সি বাই টু, কারণ এটি ফার্স্ট কোয়াড্রান্টে, অর্থাৎ পাই বাই টু মাইনাস সামথিং, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল, এবং এটি বিজোড় আছে এন পাই বাই টু, অর্থাৎ বিজোড় থাকার কারণে কিন্তু কটটা অবশ্যই ট্যান অনুপাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ট্যান এ মাইনাস বি বাই টু, ফাইনালি আমরা লিখতে পারবো ট্যান এ মাইনাস বি বাই টু ইন্টু ট্যান সি বাই টু। এটি কিন্তু আমাদের প্রমাণের আসল রূপ। আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজে আমাদের এ মাইনাস বি আমরা বুঝতেই পারছি না যে কোনো একটি ত্রিভুজ থেকে কিভাবে আমরা প্রমাণ করব। তোমরা ইন্টার পড়াশোনা করতেছো, আসলে একটি ত্রিভুজে যে তিনটি বাহু তিনটি কোণ থাকে এদের ভিতরে যে একটি সম্পর্ক থাকে ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে, শুধুমাত্র আমরা 9-10-এর ত্রিকোণমিতি অনুপাতগুলো পারি সেটাও না, এখন আমরা ইন্টারমিডিয়েটে কিভাবে একটি গাণিতিক সমস্যাকে সমাধান করার জন্য ধারাবাহিকভাবে বিশেষ করে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করছি এটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি চেষ্টা করব তৌহিদ একাডেমি এই সাইটে আমি তোমাদের ইন্টারের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ম্যাথগুলো চ্যাপ্টার ওয়াইজ ধরে প্রতিটি ম্যাথে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। দোয়া করো যেন আল্লাহ সুস্থ রাখে, সে তৌফিক যেন দান করে। তাছাড়া তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে গেলে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট লিখো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস দেওয়ার। এই শুভকামনায় ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।